আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি অনেক দর্শকই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে হুজুর খুব বিপদে আছি খুব কষ্টে আছি কি করব কি আমল করব কিভাবে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে চাওয়ার আল্লাহর কাছে দোয়া করার একটা বিশেষ পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দেন তো তাদের এই সমস্যা সমাধানের জন্য আল্লাহ সুবাহ কিভাবে দোয়া করতে আমাদেরকে শিখিয়েছেন যারা খুব বিপদে আছেন খুব কষ্টে আছেন তারা আল্লাহ সুবাহ এই সময় এই দোয়াগুলো করবেন কুরআনুল করিম এবং সহি হাদিস থেকে আপনাদের সামনে আজকে কয়েকটি দোয়া তুলে ধরার চেষ্টা করব তার মধ্যে প্রথম দোয়াটা হলো আল্লাহ সুবাহ তালা আনুল করিমের সুরা বাকার দুইশো এক নম্বর আয়াতে যেভাবে আমাদেরকে শিখিয়েছেন দোয়াটা হল রব্বানা ফিদ্দুনিয়া হাসানা আিরতিনা আজা বান্নার দোয়াটা আমি বলছি খেয়াল করে শুনবেন দোয়াটা হলো রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা তাও না আজা বান্নার দোয়ার অর্থ হলো হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ কল্যাণ দান দান করুন করুন এবং এবং কবরের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন এটা হলো এই আমাকে ছোট্ট দোয়ার অর্থ যারা খুব বিপদে আছেন তারা প্রত্যেক সকালে সন্ধ্যায় রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াগুলো করতে থাকেন এই দোয়াটা কিভাবে করবেন খুব নিরিবিলি সময়ে আল্লাহ সুবাহ কাছে দুই হাত তুলে এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াকিনা দোয়ার অর্থটা খুব ভালো করে বুঝবেন এবং বুঝে বুঝে এইভাবে দোয়াটা পড়তে থাকবেন আল্লাহ দোয়াটা করতে থাকবেন অন্তরের অন্তঃস্থল থেকে অবশ্যই আল্লাহ সুমান আপনাকে দুনিয়াতে খায়ের দান করবেন দুনিয়াতে কল্যাণ দান করবেন আখেরাতেও কল্যাণ দান করবেন কবরের আজাব থেকেও মুক্তি দান করবেন এইভাবে দোয়া করতে থাকেন সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং রাতে ঘুমানোর পূর্বে এভাবে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে এভাবে এক একবার নয় একাধিকবার করতে থাকেন দশবার বার পারেন বিশ বার পারেন তিরিশ বার পারেন চল্লিশ বার পারেন আর একশো বার পারেন কোনো গোনা বাসা নেই আপনি পড়তেই থাকবেন পড়তেই থাকবেন আল্লাহ সুবাহ তাল্লার কাছে দোয়া চাইতেই থাকবেন নাসর বান্দার মতো যখন আল্লাহ সুবাহ তাল্লাহার কাছে এভাবে চাইতেই থাকবেন আল্লাহ সুবাহ তাল্লাহ আপনাকে না দিয়ে পারবে না আল্লাহ সুবাহ তাল্লাহ আপনাকে না দিয়ে পারবে না এজন্য অবশ্যই এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা হে আল্লাহ হে আমার প্রতিপালক তুমি তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো দুনিয়াতে ভালাই দান করো সমস্যার সমাধান করে দাও এভাবে আল্লাহ সুবাহ তাল্লাহার কাছে বারবার দোয়া করতে থাকেন আমি দোয়াটা আবারও বলছি খেয়াল করে শুনবেন সোরা বাকারার দুইশো এক নম্বর আয়াতের মধ্যে এই দুয়াটা রয়েছে দুয়াটা হলো রব্বানা আতিনা, ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আ খিরতি হাসানা ওয়াকিনা আজা বান্নার আবারও বলছি দুয়াটা হলো রব্বানা আতিনা, ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আ খিরতি হাসানা ওয়াকিনা, আজা বান্নার এই দুয়াটা করতে থাকেন সকাল সন্ধ্যায় ঘুমানোর পূর্বে এই তিন সময় এই দোয়াটা করতে থাকেন আরও ভালো হয় যদি প্রত্যেক ফরোজ নামাজের পরে প্রত্যেক ফরোজ নামাজের পরে সব দোয়া দুরুত করার পরে জিজরাজগার করার পরে যখন আপনি হাত তুলেছেন একা একই তখন আল্লাহ সুমানো কাছে দোয়া করার সময় এই দোয়াটা করতে পারেন এই দোয়াটা আল্লাহ সুমানো কাছে হাত তুলে এভাবে করতে পারেন অবশ্যই আল্লাহ সুমান আপনাকে দুনিয়াতে শান্তি দান করবেন আপনার যে বিপদ আপদগুলো রয়েছে সেই বিপদ আপদগুলো দূর করে দেবেন অনেকে আবার জিজ্ঞাসা করে থাকে যে হুজুর ছেলে মেয়ে হচ্ছে না খুব টেনশনে আছি আপনি এই দোয়া করতে থাকেন এই দোয়ার ওসিলাই তো আল্লাহ সুবাহ আপনাকে বরকত দিবেন সাথে সাথে আপনি আরেকটা একটা দোয়া করতে পারেন সেটাও কোরআনুল কারিমে আল্লাহ সুবাহ আলা উল্লেখ করেছেন জাকারিয়া আলহ ইসালাম আল্লাহ কাছে দোয়া করতেন রব্বি হাবলি মিনা সলে হেন হে আমার প্রতিপালক আপনি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করুন রব্বি হাবলি মিনা সলে হেন রব্বি হাবলি মিনা সলে হেন হে আমার প্রতিপালক আপনি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন এই দোয়া আল্লাহ সুবহানাতালার কাছে ভাবে হাত তুলে ওই দুয়ার সাথে সাথে এই দোয়াও করতে পারেন আল্লাহ তাল অবশ্যই আপনার ডাক শুনবেন এজন্য আপনি বারবার করবেন আমি আপনাকে বলে দিলাম 40 বার করেন 30 বার করেন 50 বার করেন এভাবে করবেন না আপনার মনে যতবার চায় আপনার চাহিদা যত আছে আপনি ততবারই আল্লাহ সুবহানাতালার কাছে বলবেন এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তাই বলছি রব্বি হাবলি মিনাসহীন এই দোয়াটাও তারা পড়বেন যাদের মেয়ের দরকার যাদের ছেলে মেয়ে হচ্ছে না আল্লাহ স্মান তালার কাছে এভাবে দোয়া করবেন আর যারা খুব গভীর পরিকল্পনার মধ্যে বা গভীর চক্রান্তের মধ্যে পড়ে গেছেন খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন খুব শীঘ্রই আপনি সেখান থেকে পরিত্রাণ পাচ্ছেন না আপনি সব সময় যখনই পারেন তখনই উনুস পড়বেন আপনি যখন পারেন তখনই দোয়া ইউনুস পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুম তুমিন আজমিন এটাও কিন্তু আল্লাহ সুমান তাল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এজন্য দোয়া ইউনুস ইউনুস আলাহ ইসলাম বিপদে পড়ে এই দোয়া আল্লাহর কাছে আল্লাহর কাছে করেছিলেন এই দোয়াটা আল্লাহ সুমান তাল্লাহ খুব পছন্দ করে আমাদের জন্য কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন এজন্য খুব কঠিন চক্রান্তের মধ্যে যদি পড়ে যান খুব কঠিন বিপদের মধ্যে যদি পড়ে যান খুব মুসিবতের মধ্যে যদি পড়ে যান খুব ঋণগ্রস্তের মধ্যে যদি পড়ে যান এইভাবে ইউনুস পড়তে থাকেন সব সময় যখনই পারেন তখনই পড়তে থাকেন যখনই সুযোগ পান তখনই পড়তে থাকেন জিব্বাটাকে তরতাজা রাখেন মনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করেন নিজের যে গুণা আছে নিজের যে অন্যায় আছে সে অন্যায়গুলো আল্লাহর কাছে স্বীকার করেন অবশ্যই আল্লাহ সব তালা আপনাকে মুক্তি দান করবেন আপনার দুনিয়াবি সমস্ত আজাব দুনিয়াবি সমস্ত সমস্যার সমাধান করে দেবেন শেষ করার আগে আমি আবারও বলছি যারা খুব বিপদে আছেন প্রত্যেক নামাজের পরে অথবা ফজর এবং মাগরিবের পরে এবং ঘুমানোর পূর্বে নির্বিলি সময় দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আল্লা তাআলার কাছে আপনি দোয়া করবেন সুরা বাকারার দুইশো এক নম্বর আয়াতটা খুলে দেখবেন ওই আয়াতের মধ্যে যে দোয়াটা আছে আমি প্রথমে উল্লেখ করলাম আল্লাহ সুবাহ তালার কাছে সেই দোয়াটা বারবার পাঠ করবেন আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে এই দুয়ার উসিলায় দুনিয়াবে সমস্ত সমস্যার সমাধান করে দেন রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা অফিল আিরতে আজা বান্নার আমি দোয়াটা আবারও বলছি খেয়াল করে শুনবেন আল্লাহ কাছে সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর পূর্বে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বানা আিনা ফিদদুনিয়া হাসানা অফিল আিরতে হাসানা ওয়াকিনা এইভাবে দোয়া করতে থাকেন দর অর্থটা খুব ভালো করে মনে রাখবেন হে আমার প্রতিপালক আপনি দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন আখেরাতেও আমাকে কল্যাণ দান করেন কবর রাজাব থেকে আমাকে মুক্তি দান করেন এইভাবে দোয়া করতেই থাকেন করতেই থাকেন আল্লাহ সুসমান তালা অবশ্যই আপনার ডাক শুনবেন আল্লাহ সুমান তালা যেন এইভাবে আমাদেরকে দোয়া করার জন্য তৌফিক দান করেন আমিন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি